ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন জয়ে ক্রিকেটারদের মাঝে হারানো আত্মবিশ্বাস ফিরেছে, এমনটাই মন্তব্য করেছেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার। টিম বাংলাদেশ হয়ে খেললে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ও সম্ভব বলে বিশ্বাস তার। এদিকে 2019 বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলের আয়ারল্যান্ড সফরটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দলে জায়গা পেয়েছেন আপাতত জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাই। সেখানে ভালো করছে, যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ আছে, সেখানে ভালো করাটা খুব ইম্পর্টেন্ট কনফিডেন্সের জন্য। ভেরি হ্যাপি ডেফিনেটলি, বাট আমার মনে হয় যে আমাদের পরবর্তী ম্যাচটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বাট যে কোনো সিরিজের প্রথম ম্যাচটা জিতে গেলে কিন্তু আপনি সবসময় একটু এগিয়ে থাকবেন, বাট এই ওয়েস্ট ইন্ডিজ দলটা কিন্তু যথেষ্ট ভালো দল। আমাদের যে সিরিজ জিততে হয় আরও ম্যাচ জিততে হয়, আমাদের ডেফিনেটলি আরও ইম্প্রুভ করতে হবে খেলা। এদিকে জাতীয় দলের বাইরে থাকা মমিনুল তাসকিন সোহানদের সামনে দারুণ এক দরজা খুলে দিয়েছে ক্রিকেট বোর্ড, তা হলো বাংলাদেশ এ দলের হয়ে আয়ারল্যান্ড সফর। তবে এ মিশনে ক্রিকেট বোর্ডের পরিকল্পনা 2019 বিশ্বকাপ নিয়ে। কাউকে নেওয়ার জন্য নেওয়ার পক্ষপাতি না, আপনাকে ভালো হতো, আপনি প্রমাণ করতে হবে যে আপনি খেলার জন্য প্রস্তুত। 19 ওয়ার্ল্ড কাপের কিছু সুযোগ পাবো, ওদেরকে দেখবো ডেফিনেটলি, বাট এই টিমের খেলাগুলি তো আসলে খুব টাফ কম্পিটিশন, সেখানে যারা ভালো করছেন তাদেরকে বাদ দিয়ে নেওয়ার আসলে অবকাশ থাকে না। সবকিছু ঠিক থাকলে 28 জুলাই 5টি ওয়ানডে ও 3টি টি-20 খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ এ ক্রিকেট দল। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। গতরাতে ক্যারিবিয়ান সফরে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। গায়ানায় 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটে বলে দাপট দেখিয়ে স্বাগতিকদের 48 রানে হারিয়েছে মাশরাফির দল। টস জিতে আগে ব্যাট করে তামিম সাকিবের দ্বিতীয় উইকেটে রেকর্ড 207 রানের জুটি বাংলাদেশকে এনে দেয় 279 রানের পুঁজি। জবাবে মাশরাফি মুস্তাফিজদের দুর্দান্ত বোলিংয়ে 231 রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ম্যাচ সেরা হয়েছে তামিম ইকবাল। মাশরাফির বোলিং অধিনায়কত্বের সঙ্গে মুশফিক সাকিবের ব্যাটিং, প্রথম ওয়ানডেতে সবকিছু হয়েছে পরিকল্পনা মাফিক। দলগতভাবে সবাই পারফর্ম করাতে এসেছে এমন জয়, এমনটাই মনে করেন ওপেনার তামিম ইকবাল। স্বভাবসুলভ আগ্রাসী ঢঙ্গে নয়, বরং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ইনিংস ছিল বেশ মন্থর গতির। তবে দলের জয়ে ভূমিকা রাখায় ইনিংসটাও তার কাছে বিশেষ। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেললে সিরিজ জয় অসম্ভব নয় বলে মনে করেন তামিম। কোনো ইনিংসই যখনই ব্যাটিং করছে না, এটা অবশ্যই স্পেশাল থাকে। স্পেশালি আজকে যখন আমরা ব্যাটিং এ নামি, ওয়াজন্ট ইজিয়েস্ট উইকেট আমার কাছে মনে হয়। মাইসেলফ এন্ড সাকিব ওয়ার্ক, উই নিড টু ওয়ার্ক রিয়েলি হার্ড। আমরা যে টার্গেটটা করেছিলাম বিকজ অফ মুশফিকস ক্যামিও, উই অ্যাকচুয়ালি পাস দ্য টার্গেট অ্যান্ড উই গট দ্যাট 15 রানস, অ্যাকচুয়ালি 20 রানস। সো এটাই আর কি, ইট ওয়াজ টোটাল টিম এফোর্ট আমার কাছে মনে হয়। হোয়েভার মানে মুশফিকস ইনিংস ওয়াজ স্পেশাল, সাকিব প্লেড আনবিলিভেবলি ওয়েল। আয়ারল্যান্ড সফরের জন্য 16 সদস্যের বাংলাদেশে দল ঘোষণা করেছে বিসিবি। দলের সুযোগ দেওয়া হয়েছে সৌম্য সরকার, মুমিনুল হক এবং তাসকিন আহমেদকে। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে আগামী 28 জুলাই দেশ ছাড়বে বাংলাদেশের দল। সেখানে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। ওয়ানডেতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মুমিনুল হক। পরে ডাবলিনে 3 ম্যাচের একটি টি-20 সিরিজেও অংশ নেবে দুদল। সংক্ষিপ্ত ফরম্যাটে টাইগারদের অধিনায়কত্ব করবেন সৌম্য সরকার। দলের অন্য সদস্যরা হলেন নাজমুল হোসেন শান্ত, ফজলে মাহমুদ, আফিফ হাসান, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, আলামিন জুনিয়র, জাকির হাসান, নাইম হাসান, সঞ্জামুল ইসলাম, নুরুল হাসান সোহান, সাইফুদ্দিন, মিজানুর রহমান এবং সাইফ হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে এ দলের সদ্য সমাপ্ত টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান মিঠুন চৌধুরী। ইঞ্জুরি থেকে ফিরেই এ দলের সুযোগ পাওয়াটা নিজের জন্য বড় প্রাপ্তি বলে মনে করছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। জাতীয় দলে ফিরতে আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে সিরিজকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিনি। নুরুল হাসান সোহান ও সাইফ হাসানের প্রত্যাশা, আয়ারল্যান্ড সফরে ভালো করলে স্থায়ী হবে জাতীয় দলের স্থান, সেজন্য তারা খেলতে চান নিজেদের সেরাটা দিয়ে। কক্সবাজার, চট্টগ্রাম হয়ে সিলেট, দীর্ঘ সফর শেষে হোম অফ ক্রিকেটে ফিরেছে এ দল। লঙ্কানদের বিপক্ষে পুরো সিরিজে জয় পরাজয়ের সঙ্গী ছিল বৃষ্টিও। এদিনও বৃষ্টি মাথায় নিয়ে ঘরে ফিরেছে সাইফ হাসানরা। অবসরের অবসর সময় নেই, আবারও উড়াল দিতে হবে আয়ারল্যান্ডে। সাইফদের সঙ্গে এ দলে জায়গা হয়েছে ইঞ্জুরির কারণে ক্রিকেটের বাইরে থাকা তাসকিনের। উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে ফেরত আসা সোহানও আছেন দলে। সবার লক্ষ্য একটাই, ভালো খেলে জাতীয় দলে থিতু হওয়া। আয়ারল্যান্ডের সাথে হোম সিরিজ খেলেছিলাম আমরা, খুব ভালো খেলছি, তো ওদের কন্ডিশনে অবশ্যই কম্পিটিটিভ ক্রিকেট হবে ওখানে। ওদের কন্ডিশনে ওরা অ্যাডভান্টেজ বেশি পাবে, বাট আমার বিশ্বাস
কন্ডিশন যেমনই হোক আমরা আমাদের সেরাটা খেললে অবশ্যই ভালো কিছু হবে। পুরো পাঁচটা ওয়ানডে এবং টি টোয়েন্টি আছে তিনটা, তো এটাই লক্ষ্য থাকবে যাতে কন্ডিশনের সাথে মানায় নিয়ে নিজের ভালো পারফর্মটা করতে পারি এবং টিম হিসেবে যাতে ভালো করতে পারি। বিদেশ সফরের প্রসঙ্গ এলেই চলে আসে কন্ডিশনের কথা। আয়ারল্যান্ডের কন্ডিশন নিয়ে তাই ভাবছেন ক্রিকেটাররা, কিন্তু দক্ষিণ আফ্রিকা বা ক্যারিবিয়ান কন্ডিশনের মতো অতটা বিরুদ্ধ নয়, এটাও কিছুটা স্বস্তির। প্রতিপক্ষ দলও খুব একটা শক্তিশালী নয় বলে পারফরমেন্স করার চাপটা বেশি। সুযোগটা কাজে লাগাতে মুখিয়ে আছেন তাসকিন সোহানরা। নিজের যে উইক পয়েন্টগুলো রয়েছে এগুলো কাজ করে আরও যাতে কন্টিনিউয়াসলি পারফর্ম করতে পারে আসলে লক্ষ্যটা থাকবে এটাই। ওয়ানডেতে দুইটা ম্যাচ চান্স পেয়েছি আর লাস্ট একটা বৃষ্টি হয়েছে, এর জন্য বেশিক্ষণ ইয়া হয় নাই, তো চেষ্টা করবো আয়ারল্যান্ডে যদি সব খেলা ভালো খেলার চেষ্টা করবো। ইঞ্জুরি থেকে উঠেই একটা খেলা পাচ্ছি, এ টিমের সাথে যাইতে পারতেছি, এটা আমার জন্য অনেক ভালো জিনিস যে অ্যাটলিস্ট আমি মানে পারফর্ম করলে জিনিসটা আবার নিজেকে মেলে ধরার একটা সুযোগ পাচ্ছি। সাইফ সোহানদের সাথে তাসকিনের লড়াইটা একটু ভিন্ন। জাতীয় দলের চেনা মুখ তাসকিন এখন ব্রাত্য, বাজে পারফরমেন্সের জন্য বাদ পড়েছিলেন দল থেকে, সঙ্গে অভিশাপ হয়ে এসেছিল ইঞ্জুরিও। এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ তার সামনে, কিন্তু তাসকিন আরো এক ধাপ এগিয়ে। এশিয়া কাপ ও বিশ্বকাপে সুযোগ পেতে আয়ারল্যান্ড সিরিজে নিচ্ছেন কঠিন চ্যালেঞ্জ। এশিয়া কাপ আছে, ওয়ার্ল্ড কাপ আছে, আরো অনেক খেলা আছে, তো একমাত্র এখন একটাই সুযোগ নিজেরা পারফর্ম করার আয়ারল্যান্ডে এ টিমের ট্যুরটা, তো আমার জন্য অনেক চ্যালেঞ্জ, প্লাস আমি নিজের সেরাটা দিয়ে ভালো করার চেষ্টা করব। লাল সবুজের জার্সিতে সাকিব তামিমদের সতীর্থ হওয়ার সুযোগ এ দলের ক্রিকেটারদের সামনে। নতুনদের সঙ্গে পাল্লা দিয়ে জায়গা ফিরে পাওয়ার মিশনে নামবেন তাসকিন সোহানরাও। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবারে